যদিও রাস্তায় নামে পুলিশ বেনজির এই তাদের নতুন এখন সেনাপতি শফিউদ্দিন কাপড় খুলে পালাবে, উলঙ্গ বিবস্ত্র হয়ে তারা পালাবে, হাসিনা হেলিকপ্টার দিয়ে পালিয়ে আগরতলা চলে যাবে। সুতরাং একটু সাহস, সৎ সাহসের দরকার, আর কিছু না, নেতৃত্ব এবং সৎ সাহস। আপনাদের প্রোগ্রাম এবং সারা দেশের যে জনগণ যেভাবে অনেকে সোশ্যাল মিডিয়াতে বিশেষ করে যেভাবে আলোচিত হচ্ছে এবং তার যে মেসেজটা, যে ভারত দেশ চালায়, ভারত এবং জায়নিস্ট ইসরায়েল বাংলাদেশকে চালাচ্ছে, হাসিনা ইসরায়েল এবং ভারতের দালাল, এটা তো সবাই জানে। এই কথাটা খুব সাহস করে বাংলাদেশের ভিতরে বসে থেকে তোহা মোহাম্মদ বলেছেন, আমি তাকে অভিনন্দন জানাই। যদিও তার মতের সঙ্গে, ধর্মীয় মতবাদের সঙ্গে আমি সম্পূর্ণ রকম ভাবেই দ্বিমত পোষণ করি, তবে তার যে অধিকার এবং যে সত্য কথাটা বলেছেন যে দেশ বলে কিছু নেই, বাংলাদেশ সরকার মানেই ভারতীয় সরকার, র এবং মোসাদ বাংলাদেশ চালাচ্ছে, এই সত্য কথাটা বলার জন্য তাকে আমি ধন্যবাদ জানাই এবং এই সত্য কথাটা বলার জন্যই তাকে গুম করার চেষ্টা করা হয়েছে। তাহলে কি আপনি বলতে চান স্যার, এই তোহা মানে এই যে ঘটনাটি, এই যে ঘটনাটি মানে এটা কি পরিষ্কার কিনা আপনার কাছে, যে আমরা যদি ঐক্যবদ্ধভাবে যদি আমরা প্রতিবাদ করি, রুখে দাঁড়াই, তাহলে কিন্তু এই এই যে গুম সংস্কৃতি, এই যে অন্যায় সংস্কৃতি, এই এটা বন্ধ হয়ে যাবে, কি বলেন স্যার? দেখেন, মুসোলিনিকে লোকজন পিটিয়ে মেরে ফেলেছিল, চসেস্কুকে কে আন্দোলন করে সরিয়ে তার নিজের সেনাবাহিনী তাকে গুলি করে মেরেছিল, রোমানিয়ার চসেস্কু 1989-এ, 1989-90 সালের দিকে। তো পৃথিবীতে এরকম নজির তো বহু আছে, ডিক্টেটররা পালিয়ে যায়, যান নিয়ে পালায়, হাসিনার তো হেলিকপ্টার রেডি তার গণভবনে, ওটা নিয়ে আগরতলা চলে যাবে, ভারতীয় কমান্ডো তাকে দখল, তাকে পাহারা দিচ্ছে এবং ভারতীয় হেলিকপ্টার ওখানে রেডি, ভারতীয় বা বাংলাদেশি হেলিকপ্টার রেডি, যে কোনো সময় পালাতে হতে পারে। এখন তারা এটা চেষ্টা করেছিল শেষ, কিন্তু এখন দেখেন এটা হচ্ছে একটা খুব সুন্দর একটা নিদর্শন যে সরকার ভয় পেয়েছে। আপনাদের প্রতিবাদ, আমাদের সবার প্রতিবাদ, তারপরে কদিন আগে দেখেন না, ছাত্র যেটা বললাম, ছাত্র দলের ছেলেদের তারায় পুলিশ পালাচ্ছে দৌড়িয়ে নয়াপল্টনে, এটাই তো বিগিনিং। আপনি কি চান স্যার আমি ওই ওটা বিষয়ে আপনার সাথে কথা বলবো? আপনি যে কথাটা বললেন, এই যে এই যে এই যে ঘুরে দাঁড়ানো, এই যে প্রতিবাদের ভাষা, অর্থাৎ এর আগেও আমরা বলেছি যে যদি ঘুরে দাঁড়ানো যায় তাহলে এই সবাই মানে এই পুলিশ বাহিনী বলুন আর এই যত বাহিনী বলুন এরা পালিয়ে যায়। তো আমরা কি ভিডিওটা একটু দেখবো আমাদের একটু, তারপর আমরা একটু আলোচনা করি। জি 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 দেখলেন স্যার, অনেক বেশি অনেক মানুষ তা না, কিন্তু অল্প গুটি কয়েক মানুষ যদি ঘুরে দাঁড়ায় তাহলে কিন্তু এই পৃথিবীর সমস্ত স্বৈরাচার, আপনি বলুন আর ফেসিবাদ বলুন, তারা কিন্তু দৌড়ে পালায়। কি বলবেন স্যার আপনি? এ তো নিশ্চয়ই একমত, সখানেক ছেলে হবে 15-20 জনের হাতে লাঠি। ওই ভিডিও লাস্ট ক্লিপটা দেখালেন না, যেখানে পুলিশ পালাচ্ছে রাইফেল হাতে, প্রায় 20-25 জন পুলিশ, মানে দুজন রাইফেলধারী পুলিশ এদেরকে ট্যাকল করতে পারত, সেখানে তারা 20-25 জন পুলিশ যান নিয়ে পালাচ্ছে। তো ওটাই তো আমি সবসময় বলি যে আমাদের নতুন প্রজন্ম যদি একেবারে চট্টগ্রাম থেকে, টেকনাফ থেকে তেঁতুলিয়া যেটা আমরা বলি, যদি রাস্তায় নামে পুলিশ বেনজির এই তাদের নতুন এখন সেনাপতি শফিউদ্দিন কাপড় খুলে পালাবে, উলঙ্গ বিবস্ত্র হয়ে তারা পালাবে, হাসিনা হেলিকপ্টার দিয়ে পালিয়ে আগরতলা চলে যাবে,
সুতরাং একটু সাহস, সৎ সাহসের দরকার, আর কিছু না, নেতৃত্ব এবং সৎ সাহস। তাহলে কি আমরা বলতে পারি যে এই যে ছাত্রদলকে, যে ছাত্রদল তারা যে আন্দোলন বিভিন্ন জায়গায় আন্দোলন করছে, তাদেরকে দাঁড়াতে দিচ্ছে না, তাদেরকে সংগঠিত হতে দিচ্ছে না, তাদেরকে এত ভয় পায় কেন সরকার? এটা কি, এটা কি তার একটা উদাহরণ কিনা স্যার? চোর ডাকাত তো ভয় পাবে, চোর ডাকাতের মনের ভিতরে সবসময় ভয়। বিদেশে টাকা পাচার করছে, ছেলেকে দিয়ে, বোনকে দিয়ে, শেখলাল এই বিভিন্ন এজেন্ট এদেরকে দিয়ে ওই মেয়ে মেয়ের জামাই মিলের বিদেশে টাকা পাঠিয়েছিল। তো এরা তো সবসময় এদের একটাই প্রোগ্রাম, বাংলাদেশ থেকে চুষে বহু বিলিয়ন ডলার বিদেশে নিয়ে গিয়ে চিরস্থায়ী ভাবে আমেরিকাতে বা কানাডাতে বা অন্যত্র বসবাস করা। বাংলাদেশ বলে কোনো দেশে শেখ হাসিনা বিশ্বাস করে না, সে মনে করে ভারতের হাতে যাক, ইসরায়েলের হাতে যাক, আমার কি যায় আসে, আমার বাবা মাকে এরা মেরেছিল, এদের প্রতি আমার কোনো সহানুভূতি, কোনো ভালোবাসা, দেশপ্রেম তাদের নেই। এবং তার সহযোগীরাও তাই, সবাই সুবিধাবাদী, ওদের একমাত্র ভগবান বা আল্লাহ হচ্ছে টাকা, এরা কেউ ধর্মে বিশ্বাস করে না, আল্লাহ বিশ্বাস করে না, এরা একটাই জিনিস এদের আরাধ্য, এরা উপাসনা করে, সেটা হচ্ছে টাকা আর ক্ষমতা। তো টাকা আর ক্ষমতা সৎ সাহসের কাছে টিকে থাকতে পারে না, ন্যায়ের কাছে অন্যায় চিরকাল পরাজিত হয়েছে, এবারও হবে ইনশাল্লাহ। তাহলে কি আপনি বলতে চাচ্ছেন স্যার, এই যে এই যে এই যে সিমটম গুলো আপনি দেখছেন বিএনপির ছাত্র দলের এই যে প্রতিরোধ, এখান থেকে কি আপনি একটু আশাবাদী হচ্ছেন যে এই স্বৈর শাসনের বিরুদ্ধে সংগঠিত হচ্ছে বিএনপি বা বিরোধী দল, কি বলেন? আমি এ ব্যাপারে বিএনপিকে মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই, যে এরকম একটা র্যালি তারা করেছে। আরো ঘন ঘন এবং বাংলাদেশের সর্বত্র থানা লেভেলে, ইউনিয়ন লেভেলে বিএনপির ব্রাঞ্চ আছে, ছেলেপেলে আছে, এদেরকে সংগঠিত করেন। খালি হাতে সরকারকে উৎখাত করা যাবে না, যুদ্ধ এটা যুদ্ধ, যুদ্ধে এক পক্ষ কামান নিয়ে আসবে আর আপনি ঢাল তলোয়ার নিয়ে যাবেন, তাহলে তো হবে না। এক পক্ষ রাইফেল নিয়ে এসছে, আপনি ইট পাটকেল দিয়ে, লাঠি দিয়ে, তাই দেখেন লাঠি দিয়েও কিন্তু প্রতিহত করা যায়। ঢাকা শহরে যদি 10 লক্ষ লাঠিধারী লোক নামানো যায়, বাংলাদেশের কোন সেনাবাহিনী, কোন নৌবাহিনী, বিমান বাহিনী, পুলিশ, র‍্যাব দিয়ে এদেরকে দমানো যাবে না। কেন, এদের আত্মীয় স্বজনই তো এখানে রয়েছে, প্রতিটা পুলিশ অফিসার, প্রতিটা সিপাহী, হাবিলদার, এদের আত্মীয় স্বজনরা তো বিরোধী দলে। সুতরাং সবাই তো আওয়ামী লীগ করে না, সবাইকে টাকা পয়সা দিয়ে কিনে ফেলা সম্ভব না, টাকা পয়সা খাচ্ছে আওয়ামী পন্থী কিছু লোক, কত হবে ওরা, ধরেন 50,000-1 লক্ষ লোক খাচ্ছে, আর বাদ বাকি 16 কোটি লোকের ভেতরে বাদ বাকি সবাই তো আর টাকার ভাগ পাচ্ছে না। জি,